বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী শামসুদ্দিন আহমেদ গতকাল সন্ধ্যা থেকে কমলাপুর রেল স্টেশনে লাইনে দাঁড়িয়ে অপেক্ষা করেছেন টিকিটের জন্য। প্রায় 15 ঘন্টা পর কাঙ্ক্ষিত টিকিট পেয়ে উৎফুল্ল তিনি। ঈদে আনন্দের কাছে কষ্টটা আসলে কিছুই না, বাড়িতে গিয়ে সবাই মিলে একসাথে ঈদের নামাজ আদায় করতে যাব, নিজের আত্মীয় স্বজনদের সাথে দেখা হবে, কুশল বিনিময় করব, এর চেয়ে আনন্দ আর কি হতে পারে। আমি কালকে বিকালে আসছি, আসার পর সিরিয়ালে দাঁড়িয়েছি, এই মাত্র টিকিট পেলাম। চেরি করে আসছি, এসে যে সিরিয়ালে আছে তাতে আমি দেখলাম যে এখানে যদি 8টায় টিকিট কাউন্টার খোলা যায় তাহলে জনদুর্ভোগ অনেকটা কমিয়ে নেওয়া সম্ভব। কীভাবে এটা খোলা আছে 9টায়, 1 ঘন্টা আগে যদি খোলে এখানে আমার মনে হয় 3 ভাগের 1 ভাগ মানে টিকিট সেল করা সম্ভব 1 ঘন্টার ভিতরে, তাতে জনদুর্ভোগ অনেক কমে যায়। উত্তরাঞ্চলমুখী বেশিরভাগ যাত্রীরই একই অবস্থা। আজ এই স্টেশনে পাওয়া যাচ্ছে 200 জনের অগ্রিম টিকিট, তবে অনলাইনে টিকিট না পেয়ে অনেকেই ছুটে এসেছেন এখানে। ট্রাই করছিলাম বাট সার্চিং দেখাচ্ছে কিন্তু ঢুকতেছে না, ইয়াতে সাইবার প্রবলেম দেখাচ্ছিল আর কি, সার্ভারের সমস্যা দেখে আর ট্রাই করা হয় নাই, কারণ যদি এরকমেরই হয় তার জন্য সমস্যায় ভুগতে পড়তে হবে, আগেই সিরিয়ালে এসে দাঁড়াই গেছে। অনলাইনে যদি টিকিট পেতাম তাহলে স্টেশনে আমাকে আসার প্রয়োজন হতো না। অনলাইনে টিকিট আমি অনেক চেষ্টা করছি, ইভেন 1 তারিখেও চেষ্টা করছি, আজকেও চেষ্টা করছি, পাচ্ছি না। কর্তৃপক্ষ অবশ্য বলছে সামনের দিনগুলোতে অনলাইন ও অ্যাপে কোনো ঝামেলা ছাড়াই মিলবে টিকিট। আস্তে আস্তে আমাদের এক্সপার্টরা চেষ্টা করছে যে মানে এগুলা মানে সীমিত পর্যায়ে নিয়ে আসার জন্য, সামনে আশা করি মানে একেবারেই থাকবে না এই কমপ্লেনগুলা। যদি অনলাইন বিক্রি না হয় 5 দিনের মধ্যে কাউন্টারে চলে আসবে বা কাউন্টার থেকে টিকিটগুলো সংগ্রহ করতে পারবে। এবার ঈদগামী যাত্রীদের জন্য 4টি বিশেষ ট্রেনের ব্যবস্থা করেছে বাংলাদেশ রেলওয়ে। ট্রেন ঢাকা দেওয়ানগঞ্জ ঢাকা, ঢাকা লালমনি ঢাকা, ঢাকা খুলনা ঢাকা এবং ঢাকা ঈশ্বরদী ঢাকা রুটে চলাচল করবে। এই ট্রেনগুলো 2 তারিখ থেকে 4 তারিখ এবং ঈদের পরে 6 তারিখ থেকে 8 তারিখ পর্যন্ত চলাচল করবে। স্পেশাল সহ 37টি ট্রেনের আন্তনগর ট্রেনের বিভিন্ন স্থান থেকে দেওয়া হচ্ছে। তো কমলাপুর স্টেশন থেকে মোট 15টি ট্রেনের স্পেশাল ট্রেন সহ 15টি ট্রেনের টিকিট বিক্রি হচ্ছে। কমলাপুর ছাড়াও টিকিট বিক্রি হচ্ছে বিমানবন্দর, বনানী সহ 4টি স্টেশনে, তবে সেখানে দুপুরের আগেই কমে যায় ভিড়। যারা আর ছিল সবাই প্রত্যেকে টিকিট পাইছে, টিকিট নিয়ে সবাই চলে গেছে, কেউ টিকিট খালি হাতে যায় না। কাল বিক্রি হবে 300 জনের টিকিট, আর শেষ দিন 4ঠা জন টিকিট পাওয়া যাবে 26 মের। মাহমুদ কমল, মাছরাঙা সংবাদ, ঢাকা।